কিভাবে ঘটনা ঘটলো কিভাবে বুঝতে পারলেন? কিভাবে ঘটনা কি, উনি বাসাবাড়িতে কাজ করে, যে গৃহকর্তী যে আছে আরতি মন, আরতি দাস, উনি বাসাবাড়িতে কাজ করে, বাসাবাড়িতে কাজ করার সময় উনি বাড়িতে ছোট নাতনি ছিল, উনি বাড়িতে হচ্ছে মানে প্রদীপ প্রদীপ সম্ভবত ঠাকুরকে পুজো দিয়ে চলে গেছে। সেখানে যাওয়ার পরে যখন ওখান থেকে উনি কিছুই জানে না, বাড়িতে বাচ্চাটা ছিল, যখন ভালো রকম আগুন ধরে গেছে, একটা হিট ছিল আর ধোয়ার গন্ধে, ও তখন চিৎকার করতে করতে এসে চিৎকার করে বাড়িতে আগুন আগুন। তো আমরা জিনিসটা অতটা মানে কাজে যাওয়ার পরে দেখি যে মারাত্মক পর্যায়ে আগুন, তখনই সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো, তারপরে লোকজন জেনে গেল, তখন জল দিয়ে যথাযথ ফায়ার ব্রিগেড করা। এখন কি আয়ত্ত আছে? এখন মোটামুটি আয়ত্ত এসছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার দত্ত। আমার বাড়ি কোনো যখন চাল নিয়েছিল তখন আমার বাড়িতেও সমস্যা ছিল, আমি ভাবলাম আমার বাড়িতেও ধরে গেছে, তখন এরকমই মনে হচ্ছিল। আগুন দিবা আগে Oh, my God.